হ্যালো বন্ধুরা, আমি শেখ গুন্ডিল। এখন আমি করবো অক্ষয় কুমার এবং পঙ্কজ ত্রিপাঠী অভিনীত আপকামিং বলিউড সিনেমা ও মাই গড 2 এর টিজার রিভিউ। এই টিজারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আপনারা অলরেডি জানেন, পোস্টার্স অলরেডি এসে গেছে, একটা গ্লিমসেস মেকারদের তরফ থেকে রিলিজ করা হয়েছিল, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম অক্ষয় কুমারকে শিবের ভূমিকাতে। তার আগে থেকে রিপোর্টসও যদিও ছিল কিন্তু অফিসিয়াল হয়ে গেছে। তো এই টিজারটার মধ্যে আমরা শিবের ভূমিকাতে অক্ষয় কুমারকে দেখতে পাচ্ছি এবং পঙ্কজ ত্রিপাঠীর ক্যারেক্টারটা সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। শুরুই হচ্ছে ও মাই গড পার্ট 1 এর কিছু দৃশ্য দিয়ে, এখানে আমরা দেখতে পাচ্ছি পরেশ রাওয়ালের ক্যারেক্টারকে। সেই ক্যারেক্টারটা ছিল নাস্তিক, আর এখানেই একটা টুইস্ট করে দিয়েছে এবার পঙ্কজ ত্রিপাঠীর ক্যারেক্টারটা, যে বেসিক্যালি পরেশ রাওয়ালের জায়গাতে পার্ট 2 এর মধ্যে থাকতে চলেছে, সেই ক্যারেক্টারটা কিন্তু পরেশ রাওয়ালের মতো নাস্তিক নয়। এখানে পঙ্কজ ত্রিপাঠীর ক্যারেক্টারটা আস্তিক, সে কিন্তু বিশ্বাস করে ভগবানে। ইনফ্যাক্ট টিজারের মধ্যে আমরা তাকে দেখতেও পাচ্ছি শিবের আরাধনা করতে, শিবের পুজো করতে। পঙ্কজ ত্রিপাঠীর যে ভয়েস ওভারটা একদম শুরুতে, যে কেউ ভগবানে বিশ্বাস করে কেউ করে না, কেউ নাস্তিক কেউ আস্তিক, কিন্তু ভগবানের কাছে কিন্তু নাস্তিক হোক বা আস্তিক হোক সকলের জন্য সমান ট্রিটমেন্ট, তার কাছে কিন্তু আলাদা করে কোনো ব্যবস্থা নেই। এই ভয়েস ওভারটা খুব কমন, মানে এটা আমরা সকলে জানি, এটার মধ্যে নতুনত্ব কিচ্ছু নেই, কিন্তু তা সত্ত্বেও খুব সাধারণ হলেও শুনতে ভালো লাগছে। হয়তো সেটা পঙ্কজ ত্রিপাঠী বলার ধরনের জন্য, জানি না ঠিক কি, কিন্তু ভালো লাগছে শুনতে। এবং সবচেয়ে ভালো দিক এই টিজারটার মধ্যে হচ্ছে বিজিএম, বিজিএমটা সত্যি ভালো। বিজিএমটার মধ্যে একটা অদ্ভুত এনার্জি আছে। ও মাই গড ছবিটা আমরা দেখেছি, তার পার্ট 2 কিরকম হতে পারে আমাদের একটা ধারণা রয়েছে, সেটার সঙ্গে এই বিজিএমটা খুব সুন্দর মানাবে বলে আমার মনে হচ্ছে। আর টিজারটার মধ্যে কিছু দৃশ্য ভীষণ সুন্দর রয়েছে। অক্ষয় কুমারের যেটা এন্ট্রি সিন, সে জলের মধ্যে থেকে উঠছে, কিংবা একটা সিন রয়েছে যেখানে পঙ্কজ ত্রিপাঠীর মাথায় সে হাত রাখে, আর বাকি যে দুটো সিন সেগুলো তো ভীষণ সুন্দর। দেখবেন শিবের মাথায় জল ঢালা হচ্ছে দেখানো হচ্ছে, তারপরে দেখানো হচ্ছে অক্ষয় কুমার কলের তলায় বসে রয়েছে, তো অক্ষয় কুমারকে ওভাবে শিব হিসেবে ডিনোট করা হচ্ছে। আমার ভীষণ ভালো লেগেছে ওই দৃশ্যটা। এবং লাস্ট সিনটা টিজারের, সেটা তো ভীষণ ভালো, যেখানে অক্ষয় কুমার বেরিয়ে যায় এবং তার পেছনে একটা গরু, মানে সে বেসিক্যালি রাস্তা দিয়ে যাচ্ছিলই কিন্তু অক্ষয় কুমার আগে চলে গেল এবং তারপর গরুটা চলে গেল, ওই সিনটা ভীষণ ভীষণ সুন্দর সিন। তো এখানে শিব হিসেবে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে অক্ষয় কুমারকে, সেটা দেখবার মতন ছিল এবং সেটা সারা ছবি জুড়ে থাকবে। এবং এখানেই কিন্তু কোথাও মনে হচ্ছে যে পার্ট 2 এর মধ্যে ও মাই গডের যে এসেন্সটা, সেটাকে ডিরেক্টর মেনটেন করতে পেরেছেন, সেটাকে ম্যাচ করতে পেরেছেন। এমন নয় যে জাস্ট একটা ক্যাচিং করার জন্য চলো করে দিলাম, না, এখানে কিন্তু প্রপারলি রিসার্চ করে এবং ভালোভাবে লিখে এই ক্যারেক্টারটাকে, শিবের চরিত্রটাকে প্রেজেন্ট করা হবে, যেটা আমার ভীষণ ভালো লাগে। দেখবেন একটা ঘাটের দৃশ্য রয়েছে যেখানে পঙ্কজ ত্রিপাঠী শিবের পুজো করছে, ঘাটটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ডেফিনেটলি সেটা দেখতে ভালো লাগছে। এবং এই টিজারটার মধ্যে একটা সিন রয়েছে যেটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে, এখানেও আমরা একটা কোর্টরুম ড্রামা পেতে চলেছি, যেটার কোনো ঝলক আমাদেরকে টিজারের মধ্যে দেখানো হয়নি, হয়তো ট্রেলারের মধ্যে দেখানো হবে। মূল কনফ্লিক্টটা কী পঙ্কজ ত্রিপাঠীর জন্যে, সেটা কিন্তু পরিষ্কার করা হয়নি এই টিজারটার মধ্যে। গল্প সম্পর্কে এখানে কিছুই বোঝা যাচ্ছে না, তবে হ্যাঁ, আমার এটা মনে হলো যে হয়তো পঙ্কজ ত্রিপাঠীর পরিবারকে নিয়ে কিছু একটা সমস্যা তাকে ফেস করতে হবে, যে কারণে সে বারবার বারবার শিবের কথা স্মরণ করবে এবং সেটার জন্যেই হয়তো শিবের আগমন ঘটবে মর্তে, এবং সে পঙ্কজ ত্রিপাঠীর ক্যারেক্টারটাকে হেল্প আউট করার চেষ্টা করবে, মানে ভগবানের হেল্প আউট আর কি। ভগবান তো যদি ঠিক করে তাহলে সে সবাইকে রক্ষা করবে, সেই রক্ষা করার জার্নিটাকে নিয়ে ও মাই গড 2 হবে। এখানে একটা সুইসাইডের সিন রয়েছে, দেখবেন ট্রেন অ্যাক্সিডেন্ট, আমার মনে হয় সেটা ড্রিম সিকোয়েন্স, সেটা বাস্তব নয়, দেখা যাক সেটার সম্পর্কে আমরা যখন হলে ছবিটা দেখতে যাব তখনই বুঝতে পারবো। শুনেছিলাম ভারতবর্ষে সেক্স এডুকেশন এই মুদ্রাটাকে নিয়ে কথা বলবে ও মাই গড 2 ছবিটা, এবার দেখা যাক কি হয়। বাচ্চাদেরকে দেখানো হচ্ছে হয়তো তারা কিছু ভুল করে ফেলবে প্রপার সেক্স এডুকেশন না পাওয়ার জন্য, এবং হতে পারে যে অ্যাকচুয়ালি ওই মারা যাওয়াটা ট্রু, মানে ওটা ড্রিম সিকোয়েন্স নয়, হয়তো সেই মারা যাওয়ার পরেই পঙ্কজ ত্রিপাঠী ক্যারেক্টারটা খুব শক খাবে, কারণ ওর ছেলে হয়তো ওই ক্যারেক্টারটা, এবং তারপরে ও ঠিক করবে যে ওর ছেলের সঙ্গে যেটা হয়েছে সেটা যেন ভারতবর্ষের অন্য কোনো ছেলের সঙ্গে না হয়, যে কারণে ও সেক্স এডুকেশনটা যেটা প্রপারলি সমস্ত বাচ্চা ভারতবর্ষের পায় সেটার জন্য কোর্টে কেস করবে, এরকম কিছু হতে পারে। এখন অব্দি তো ইয়াম্মি গৌতমকে দেখানো হয়নি, আমার ধারণা তাকে আমরা এই ছবিতে একজন লয়ারের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাবো। অরুণ গোভিলকে আমরা শ্রীরামের ভূমিকাতে এই ছবিতে অভিনয় করতে দেখতে পাবো, এবং সেটা কিন্তু বেশ কিছু দর্শককে নস্টালজিক করবে, এ নিয়ে কোনো রকম সন্দেহ নেই। তো এই টিজারটা ওভারঅলে আমার বেশ ভালো লেগেছে, আপনাদের কি মতামত এই টিজারটাকে কেন্দ্র করে কিরকম লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।